দর্শকদের আজকে একটি মজার বিষয় দেখাবো, সেটি হচ্ছে মোবাইল মেসেজ। আমরা আসলে ছোট ইনকিউবেটরে মোবাইল মেসেজগুলো দেই না, তবে কেউ চাইলে আমরা দিতে সক্ষম, সেক্ষেত্রে 3000 টাকা অ্যাড হবে। চলুন দর্শক, আজকে কিভাবে মোবাইল মেসেজটি সেট করতে হয় দেখাবো। দর্শক চলুন আমরা এখন দেখি। ধরুন আমি আপনার মোবাইলটি সেট করছি, আপনার নাম্বারটি একটু বলুন। 01 01 620 619 1 9 44 43 33 সেট। ওকে, এখন আমরা আপনার তাকান, এখানে লক্ষ্য করে দেখুন, মোবাইল সেন্ডিং এসএমএস টু আপনার নাম্বারে। আপনি লক্ষ্য করে দেখুন, মেসেজ চলে আসবে। এই যে মেসেজ চলে আসছে, মেসেজটা এদিকে। দর্শক আপনারা এই যে দেখেন, আমার মোবাইলে কিন্তু এই যে সাথে সাথে এখন মেসেজটা চলে আসছে। ডিয়ার কাস্টমার, ইউর ইনকিউবেটর ইজ হ্যাভিং হাই অর লো টেম্প প্রবলেম, প্লিজ চেক ইট সুন, রিগেট বাপ্পি হাজারি। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা দর্শক, এই যে আপনার স্ক্রিনে কিন্তু একদম স্পষ্টই দেখতে পাচ্ছেন যে সাথে সাথে কিন্তু যে কোনো প্রবলেম হলে আপনাদের এই মোবাইলে এই মেসেজটা চলে আসবে। সো আপনাদের এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণই নেই, যেখানেই থাকেন আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে খামার বিডি ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। দর্শক বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে ফোন করে থাকেন, যারা আপনারা হাঁস মুরগি কুয়েল পাখি লালন পালন করে থাকেন, যে শামীম ভাই ভালো মানের ইনকিউবেটর মেশিন কোথায় পাওয়া যায়। তো এমনই একটি প্রতিষ্ঠানের সন্ধান আজ আমি পেয়েছি, যে প্রতিষ্ঠানে আসলে খুব ভালো মানের ইনকিউবেটর মেশিন তৈরি করা হয়। তো আজকে আমি চলে এসেছি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকাতে, অ্যাপোলো হসপিটালের দক্ষিণ পাশে বসুমতী সড়কেরই এখানে সাডেন লিঙ্ক ইনকিউবেটরে। তো এটার মালিক হচ্ছেন আমাদের বাপ্পি হাজারি ভাই। উনি মূলত 1997 সাল থেকে বাণিজ্যিকভাবে ইনকিউবেটর তৈরি করে আসতেছেন, এবং আজকে আমি আপনাদেরকে এমন একটি ইনকিউবেটর মেশিন দেখাবো যেটি আসলে আমার দেখা প্রথম, যেটা বলা যায় যে একদম রোবোটিক সিস্টেমে কাজ করে, যেটাতে দেখা যায় আমরা আসলে কাজের ক্ষেত্রে অনেক সময় কিন্তু খামারের বাইরে অবস্থান করি। তো সেই ক্ষেত্রে দেখা যায় যদি ইনকিউবেটর মেশিনে কোনো সমস্যা দেখা দেয়, সেটা কিন্তু অটোমেটিকলি আপনাদের মোবাইলে মেসেজ চলে যাবে যে আসলে ইনকিউবেটরে কোনো সমস্যা দেখা দিয়েছে। তো এখানে আসলে কী ধরনের মেশিন তৈরি করা হচ্ছে আমরা আজকে আপনাদেরকে সেই মেশিনগুলো দেখাবো, এবং ওনারা আসলে এগুলোর কী ধরনের ওয়ারেন্টি বা গ্যারান্টি দিচ্ছে, এবং বিক্রয়ের পরে আপনারা কী ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো, এবং বিভিন্ন ধরনের যে ইনকিউবেটর মেশিনগুলো রয়েছে সেগুলোর দরদাম আমরা আপনাদেরকে জানাবো। তো দর্শক বন্ধুরা, আশা করছি ইনকিউবেটরের দরদাম জানতে পুরো আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছি, আশা করছি আপনিও বেশ ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই শুরুতে যদি দর্শকদের জন্য আপনার পরিচয় দিতেন। আমার নাম মোহাম্মদ শহীদুল হক বাপ্পি হাজারি, দি সাডেলিং ইনকিউবেটর কোম্পানির প্রোপ্রাইটর। তো বাপ্পি ভাই, আপনি কতদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আছেন? 1997 সাল থেকে আমি ইনকিউবেটর প্রস্তুত করছি, করে আসছি, বর্তমানে প্রায় 24 বছর যাবত ইনকিউবেটর নিয়ে আছি। আপনার এই প্রতিষ্ঠানে কি শুধু ইনকিউবেটর তৈরি করা হয় না আরো বিভিন্ন অন্যান্য জিনিসও তৈরি করা হয়? সময় শুধু ইনকিউবেটর নিয়ে থাকতাম, বর্তমানে আমরা নিজেরাই ইনকিউবেটর পাশাপাশি ইনকিউবেটরের প্রয়োজনীয় সরঞ্জামাদি, যেমন সেটিং ট্রে, হ্যাচিং ট্রে, এটা ভালো মানের কাঁচামাল দিয়ে নিজস্ব কারখানা প্রস্তুত করছি। আর পাশাপাশি আমরা চায়না থেকে নিপল ডিঙ্কার্স, পোল্ট্রি লেয়ার কেস এবং পাশাপাশি কন্ট্রোল হাউসগুলো করছি আমরা। আচ্ছা আচ্ছা, তাহলে এখন আপনি পোল্ট্রি সেক্টরটা নিয়ে মূলত আছেন, কাজ করতেছেন? জি জি জি। আচ্ছা, তাহলে আপনি 1997 সাল থেকে এই ইনকিউবেটর মেশিন তৈরি করতেছেন? জি। তাহলে আমার তো মনে হয় যে বাংলাদেশে আপনি সর্বপ্রথম ইনকিউবেটর মেশিন তৈরি করেন, আপনার আগে আর কেউ ছিল? আসলে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে 1997 সাল থেকে 2015 সাল পর্যন্ত ইউটিউবে ঘাটলে দেখা যায় যে আমরা তেমন কোনো প্রতিষ্ঠানকে চিনতাম না। বর্তমানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে আমাদেরই প্রতিষ্ঠানে প্রায় 70 থেকে 72 জন কর্মচারী এবং কিছু কাস্টমার ইউটিউবে ব্যবসা করছে আলহামদুলিল্লাহ। তবে আমাদের কন্ট্রোলার আমরা নিজেরাই করছি, যেমন চাইনিজ কন্ট্রোলার ফল্ট করলে মেরামত করা যায় না, আর আমরা নিজেরা করছি, এবং দীর্ঘ 24 বছরের অভিজ্ঞতার আলোকে আমাদের কন্ট্রোলার অনেক চড়াই উতরাই পেরিয়ে সাফল্যতার হার দেখেছে। এবং আরেকটি জিনিস খেয়াল করলে দেখবেন যে দেশের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ সেট আপ আমাদের। আচ্ছা, তো বাপ্পি ভাই আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি তো আগে কুয়েল বাপ্পি নামে পরিচিত ছিলেন, মানে কুয়েল পাখি পালন করতেন, তো সেখান থেকে কিভাবে আপনার মাথায় চিন্তা ভাবনা আসলো যে এই ইনকিউবেটর আপনি তৈরি করবেন? আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আসলে সে বড় বড় গল্প, যখন আমি ক্লাস 6-এ পড়তাম তখন আমাদেরই এক ক্লাসমেট সে
গাহস্থর গাহস্থ চাচ্ছিল সে মেয়ে, তো সে ভুলক্রমে কৃষি শিক্ষা নামক একটি বই পেয়ে যায়। তো সে বারবার বলতেছিল যে আমি এই সাবজেক্টটা নেবো না, আমি এই সাবজেক্টটা নেবো না। তখন আমি তার বইটা আসলে ঘাটতে যাই যে কি তুমি এটা কেন নিচ্ছ না, ভালো একটি সাবজেক্ট। তো ঘাটতে গিয়ে দেখি যে এখানে ইনকিউবেটর সম্বন্ধে কিছু কথা লেখা ছিল যে স্বয়ংক্রিয় ইনকিউবেটরের মাধ্যমে ডিম ফোটানো যায় এত তাপমাত্রা এবং এত আর্দ্রতা। তখন থেকে আমার মাথায় খেয়াল করলো যে আসলে এত তাপমাত্রা কিভাবে রাখা যায় এবং এত আর্দ্রতা কিভাবে রাখা যায়। তখন থেকে আমি প্রথমে রেগুলেটর দিয়ে শুরু করি, তারপর নিজে নিজে ইলেকট্রনিক্স নিয়ে ঘাটাঘাটি করতাম। ঘাটাঘাটি করতে করতে আমি ইলেকট্রনিক্স পার্টস দিয়ে অ্যানালগভাবে ইনকিউবেটরের কন্ট্রোলারগুলো প্রস্তুত করি। আচ্ছা, তাহলে এটার উদ্যোগটা আপনি নিজেই? আমি নিজেই। কোথাও থেকে আপনি প্রশিক্ষণ নেন? না না, আমি নিজে থেকে। আচ্ছা আচ্ছা, আপনাদের এই প্রতিষ্ঠানে আপনারা কি ধরনের ইনকিউবেটর মেশিন তৈরি করতেছেন? আমরা এখানে মাইক্রো কম্পিউটার কন্ট্রোল এবং আমাদের বড় ইনকিউবেটরগুলো আমরা সাধারণত দুই ধরনের কন্ট্রোলারগুলো করে থাকি। একটি হচ্ছে GLCD মনিটর সিস্টেম এবং সবই মাইক্রো কম্পিউটার, রোবোটিক মোডে চলে। আর আমাদের বড় কন্ট্রোলারটি হচ্ছে ওয়েদার কন্ট্রোল, অটোমেটিক ডাম্পার। বাংলাদেশে আপনারা লক্ষ্য করলে দেখবেন ডাম্পার অনেকে চেনেই না বলে চলে। আচ্ছা, আর এরপরে আমাদের ছোট ইনকিউবেটরে রয়েছে প্রাইমারি সেকেন্ডারি কুলিং, হিউমিডিটি ডিহিউমিডিটি বিভিন্ন পদ্ধতি রয়েছে। পাশাপাশি আমরা করেছি মোবাইল মেসেজ সিস্টেমটা 15-16 বছর আগে আমরা মোবাইল মেসেজ করেছিলাম, বর্তমানে আমরা এগুলোকে আধুনিকতার রূপ দিয়ে আরেকটু আধুনিক করেছি। আচ্ছা, তাহলে একটু আগে আপনি একটা যে এই জিনিসটা বলেন যে রোবোটিক সিস্টেমে চলে আপনাদের ইনকিউবেটরে, এটা শুনে আমার কাছে বেশ অবাক লাগলো। আমি কোথাও তো এরকম কথা শুনি না যে রোবোটিক সিস্টেমে চলে। এটা কি রোবট দ্বারা নিয়ন্ত্রণ করা হয় নাকি? না, আসলে মাইক্রো কম্পিউটার হচ্ছে মানুষের যেমন রক্ত প্রবাহিত হয় পা থেকে মাথা পর্যন্ত, প্রতিটি শিরায় শিরায় রক্ত প্রবাহিত হয়। মাইক্রো কন্ট্রোলার হচ্ছে সে একটি লজিক সার্কিট, তাকে কমান্ড করলে কমান্ড অনুযায়ী চলে। আচ্ছা আচ্ছা, আপনি তাকে যেভাবে সংকেত দিবেন সেভাবে সে চলতে সক্ষম। তো বাপ্পি ভাই, চলেন আমরা আসলে আপনার ইনকিউবেটর মেশিনগুলো একটু দেখি এবং দর্শকদেরকে দেখাই এগুলোর গুণগত মান সম্পর্কে দর্শকদের একটু জানাই। আচ্ছা, তো বাপ্পি ভাই শুরুতে আমাদেরকে কোন মেশিনটা দেখাচ্ছেন? আসলে আমরা বিগত আনুমানিক 10 বছর আগে আমরা প্লাস্টিকের এই জাতীয় একটি ইনকিউবেটর করেছিলাম, 46 ডিমের এটা তো। হ্যাঁ, এই জাতীয় করেছিলাম। তো বর্তমানে আমরা বাংলাদেশে এই জাতীয় ইনকিউবেটর একটি কন্ট্রোলার করতে যাচ্ছি, যেটা বাংলাদেশে একটি বিপ্লব ঘটাবে আশা করছি। এটা কি আপনাদেরই তৈরি না? আমাদের নিজস্ব তৈরি। আপনাদের এখানে কোনো চায়না মেশিন নাই? সব আপনাদের নিজস্ব চায়না মেশিন পড়ে আছে। আসলে এগুলো কাস্টমারের প্রায় 30-35টা ইনকিউবেটর রয়েছে আমাদের কাছে চাইনিজ। এগুলো আসলে নষ্ট হলে মেরামত করা যায় না। কি কারণে এটা সমস্যা? কারণ এগুলো হচ্ছে অ্যাসেম্বলি সার্কিট করা। বাংলাদেশে যে কন্ট্রোলারগুলো দেখবেন, এই কন্ট্রোলারগুলো আসলে চাইনিজ XM18 থেকে শুরু করে, তো ওই XM18 যে জাতীয় যে কন্ট্রোলার, প্রতিটি চাইনিজ কন্ট্রোলারে এই জাতীয় সেন্সরগুলো হয়ে থাকে, হিউমিডিটি সেন্সর। যখন বাচ্চা ফুটাকালীন সময় ফ্যাদার্সগুলো উড়ে, বাচ্চা ফুটার পর যে বাচ্চার ফ্যাদার্সগুলো উড়ে, এই ফ্যাদার্সগুলো এই হিউমিডিটি সেন্সরকে ব্লক করে দেয়, ফলে সে সঠিকভাবে হিউমিডিটি সেন্স করতে পারে না। আর সবচেয়ে সমস্যা হচ্ছে এই সার্কিটটি বিল্ট ইন হওয়াতে কোনো একটি ফাংশন প্রবলেম হলে সমস্ত সার্কিট চেঞ্জ করতে হয়। আচ্ছা, আমরা একটি সার্কিট করেছি চাইনিজ যে ছোট ইনকিউবেটরগুলো দেখছেন। আচ্ছা আচ্ছা, বা চাইনিজ কন্ট্রোলার দিয়ে বাংলাদেশে তৈরি করছে, শুধু টেম্পারেচার কন্ট্রোল, কোনো সিকিউরিটি অ্যালার্ম নেই। আচ্ছা, যেমন গত সপ্তাহে এক ভদ্রলোক বললেন যে ভাই আমি একটি ইনকিউবেটর কিনেছিলাম, আমার বাল্বটা কেটে গিয়েছিল, আমি সিগন্যাল না থাকার ফলে আমি বুঝতে পারিনি। আমাদের একটি শব্দ করতেছে, এটা কিসের জন্য শব্দ? এটা আমরা এখন অন করেছি, টেম্পারেচার উঠিনি, এই জন্য অ্যালার্ম করছে। আচ্ছা আচ্ছা, আর এই কন্ট্রোলারে কুলিং সিস্টেম রয়েছে। যদি আপনি ছোট ইনকিউবেটরে 100 ডিম ফুটাতে চান বা 40-100 ডিম ফুটাতে চান, তাহলে সেই ক্ষেত্রে কুলিংটি প্রয়োজনীয়। বাচ্চা ফুটার পর তার ভেন্টিলেশনের সুবিধা প্রয়োজন। এখানে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল আছে, কুলিং রয়েছে, যদিও আমরা এখানে সেট করিনি, পাশাপাশি AC DC চাইলেও আমরা দিতে রাজি। আচ্ছা আচ্ছা, এটা কত ডিমে? এটা আমরা আসলে আপনাদের দেখানোর জন্য করেছি, এটা বিক্রির জন্য না, এটা বিক্রির জন্য না যদিও। আচ্ছা আচ্ছা, এটি হচ্ছে 12 ডিমের। এটি আসলে আপনাদের দেখানোর সুবিধার্থে করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 12 ডিমের ইনকিউবেটর আর কেউ নিবে না, এটা তো মুরগি দিয়েই ফোটানো যায়, এটা করা যাবে, এটা জাস্ট দেখানোর সুবিধার্থে, এর কার্যকারিতা। আশা করছি খুব দ্রুত এই কন্ট্রোলারটি আমরা বাজারে ছাড়তে যাচ্ছি এবং সাফল্যের সহিত কাস্টমাররা বাচ্চা ফোটাতে পারবেন। আচ্ছা আচ্ছা, হচ্ছে একটি ইনকিউবেটর। দর্শক আপনারা জানেন যে এই ট্রেগুলো বাজারে মিনিমাম 2000 টাকার নিচে পাওয়া যায় না, এটি চাইনিজ ট্রে। তো এই ট্রে দিয়ে আমরা এই কাঠের বডি করেছি, হিউমিডিটি শুধু অ্যানালগ কিন্তু সমস্ত পদ্ধতি হচ্ছে আধুনিক। এই ইনকিউবেটরগুলো আমরা 55 ডিমের, এটি আমরা বিক্রি করছি 6,500 টাকা।
6,500 জি আর এই একই সাইজের মধ্যে যদি আপনারা 100 ডিমের নিতে চান তাহলে হবে 7,500 টাকা আচ্ছা তাহলে এটার মধ্যে আপনারা যেই পার্টগুলো ইউজ করছেন সেখানে আপনারা কি ধরনের পার্টস ইউজ করছেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের কন্ট্রোলারগুলো ঘরে বসে মেরামত করা যায় এই যে এটা তো কন্ট্রোলার জি আমাদের কন্ট্রোলারগুলো ঘরে বসে মেরামত করা যায় আমাদের প্রতিটি কন্ট্রোলার আমরা নিজেরা প্রস্তুত করি এবং ইনকিউবেটর প্রতিটি ইনকিউবেটরের সাথে ইনকিউবেটর ব্যবহার বিধির উপর আমরা একটি ভিডিও সিডি দিয়ে থাকি দর্শকদের মেলামাইন বোর্ডের আর এটি প্লাস্টিকের হলে শীতকালে তেমন টেম্পারেচার ধরে রাখতে পারে না বিধায় আমরা মেলামাইন বোর্ডের করেছি আপনারা চাইলে এই বডিগুলো আমরা আন্তর্জাতিক মানের বডি দিয়ে দিতে পারবো তো এখানে অটোমেটিক টেম্পারেচার কন্ট্রোল রয়েছে রয়েছে কুলিং রয়েছে টার্নিং শুধুমাত্র হিউমিডিটি আপনার পানি দিতে হবে যেহেতু ছোট ইনকিউবেটর এখানে আমরা হিউমিডিটি অটো করলে আপনারা কাজ করে মজা পাবেন না আচ্ছা আচ্ছা তাহলে কি বড় যে মেশিনগুলো সেগুলোতে আপনার কোনো কিছু করতে হবে ফুল অটোমেটিক আমরা ফুল অটোমেটিক ফুল অটোমেটিক আচ্ছা আচ্ছা দর্শকদের গ্রাতার্থে বলতে চাচ্ছি যে আমরা মোবাইল মেসেজ অনেকে মোবাইল মেসেজ দিয়ে কথা বলেন তো পার্টসগুলো সহজলভ্য ছিল না বিধায় আমরা বর্তমানে আরেকটি সার্কিট করেছি যেটি আপনারা খুব সানন্দে ব্যবহার করতে পারবেন এবং এখানে সাধারণত এগুলো বড় মেশিনের জন্য করা যদি কেউ চান আমরা ছোট ইনকিউবেটরে দিতে সক্ষম তো এই মেশিনে কোনো প্রকার প্রবলেম হলে আপনি আপনার মোবাইলে মেসেজ চলে যাবে মানে মোবাইলে মেসেজ চলে যাবে আপনার ইনকিউবেটরে কোনো ধরনের প্রবলেম হলে যথা ফ্যান কেটে গেলে কিংবা হিটার কেটে গেলে বা যে কোনো সমস্যা হলে আর্দ্রতা যদি কমে যায় এই তাহলে কি যাবে আর্দ্রতা টেম্পারেচার হিউমিডিটি জাতীয় কোনো সমস্যা হলে আপনার কাঙ্ক্ষিত মোবাইলের নম্বরে সেট করা কাঙ্ক্ষিত মোবাইল নম্বরে অটোমেটিক আপনার মেসেজ চলে যাবে যে মেশিনের সমস্যা দেখা দিয়েছে মেশিনের সমস্যা দেখা দিয়েছে আচ্ছা আচ্ছা সেটা কি যে সমস্যা দেখা দিয়েছে এরকম কোনো মেসেজ আসবে না যে এটার এই স্পেসিফিক যে প্রবলেম গুলো সেই প্রবলেম এটা আসবে ডিয়ার কাস্টমার ইওর ইনকিউবেটরস টেম্পারেচার হাই লো প্রবলেম প্লিজ চেক ইওর ইনকিউবেটরস আচ্ছা 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 তাহলে সে এটা চেক করলে পরে ধরতে পারবে যে আসলে কি সমস্যাটা হয়েছে জি 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 আচ্ছা তাহলে তো এটা খুবই মানে ভালো একটা জিনিস যে আমি হয়তো বাইরে রইলাম সেখানে আমার মোবাইলে মেসেজ চলে আসলে কারণ সবসময় তো আর ফার্মে থাকা সম্ভব না জি আচ্ছা এটা মূলত বড় ইনকিউবেটরের জন্য করা কেউ চাইলে আমরা ছোট ইনকিউবেটর করে দিতে পারবো আর তাহলে সেই ক্ষেত্রে যদি ছোট ইনকিউবেটর করে নিতে চায় এটার দাম বলছিলেন কত এটা আমরা 6,500 টাকা বিক্রি করি আচ্ছা যে কোনো ইনকিউবেটর যত ক্যাপাসিটি আমাদের 55 ডিম থেকে শুরু করে আপনারা 500,000 ডিমের যে কোনো ইনকিউবেটরে নেন না কেন 3,000 টাকা অ্যাড করলে আমরা দিতে সক্ষম ওইটার সার্ভিস চার্জ হচ্ছে 3,000 টাকা মাত্র 3,000 টাকা আচ্ছা দিলে এই মোবাইলের সেবাটা তারা পাচ্ছে জি দর্শকদের আরেকটি গুড নিউজ দিতে চাচ্ছি যে যারা XM18 জাতীয় কন্ট্রোলার ব্যবহার করছেন তারাও ইচ্ছা করলে আমাদের এই মোবাইল মেসেজটি কাজে লাগাতে পারবে তো বাপি ভাই আপনি তো বেশ দীর্ঘদিন যাবত এবং বলা যায় বাংলাদেশে সর্বপ্রথম আপনি ইনকিউবেটর নিয়ে কাজ করতেছেন আমরা কিন্তু এই ইনকিউবেটরের অনেকের কাছ থেকে কমপ্লেইন পাই বিভিন্ন খামারিদের কাছ থেকে যেগুলো বিভিন্ন সমস্যা করে থাকে তো অন্যান্য যারা করতেছে তাদের থেকে আপনার যে ইনকিউবেটর মেশিনগুলো এগুলো কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কিনা যেটা আপনি সর্বপ্রথম শুরু করেছেন অবশ্যই রয়েছে আসলে করোনা নিয়েই বলবো করোনার মধ্যে যদি আপনি মাস্ক ছাড়া বাইরে যান অবশ্যই আপনি গ্রহণযোগ্যতা পাবেন না তেমনি ইনকিউবেটরের ইনকিউবেশন ইউনিফর্মিটি পেতে গেলে ইনকিউবেশন সঠিক ইউনিফর্মিটি পেতে গেলে আপনাকে আধুনিক বোর্ড প্রয়োজন যেটা বাংলাদেশে একমাত্র আমরা দিচ্ছি আপনারা লক্ষ্য করলে দেখবেন যে মেলামাইন বোর্ডের যে পাঁচটা লক্ষ্য করলে দেখবেন এসব মেলামাইন বোর্ডগুলো বেশি টেম্পারেচার হিউমিডিটি ধরে রাখতে পারে না এবং এগুলো সর্বোচ্চ 2-3 বছর পর ফেলে ফুল এফএফে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা দিচ্ছি আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটর বডি যেটা ইনকিউবেটরের জন্য অরিজিনাল প্রযোজ্য অর্থাৎ বাইরে থেকে আপনারা কোনো ইনকিউবেটর ক্রয় করলে এই জাতীয় বোর্ডগুলো পাবেন আচ্ছা আচ্ছা আর কি কি আপনাদের বৈশিষ্ট্য পাশাপাশি রয়েছে আমাদের পাখায় ফ্যানের পাখায় রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দেওয়া যায় না সরাসরি বাতাস দিলে ডিমের ওয়েট লস হওয়ার সম্ভাবনা পাশাপাশি হচ্ছে আমরা করেছি দর্শক লক্ষ্য করলে দেখবেন আমরা করেছি ডিক্স হিউমিডিফায়ার অর্থাৎ আমরা যখন আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার ক্রেতাদের দিতাম তো এগুলো যদি বাড়িতে আয়রন থাকতো সর্বোচ্চ 15-2 মাস এর পরে কেটে যেত আচ্ছা তো ক্রেতা অনেক সময় মনে ক্ষুণ্ণ হতেন তো আমরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের যে ডিক্স হিউমিডিফায়ার যেটা বেলজিয়ামের ইনকিউবেটর ব্যবহার করা হয়ে থাকে এই ডিক্স হিউমিডিফায়ারটি 10 বছরে 1500-2000 টাকা সর্বোচ্চ খরচ হবে এবং আয়রন যতই থাকুক কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের অন্যান্যদেরকে বেশ সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে
আর আমাদের নিজস্ব কারখানায় আমরা আধুনিক মাপের আধুনিক সাইজের ডিম যেন বসানো যায় সেভাবে আমরা ট্রেগুলো করেছি, ফলে ক্রেতা চাইলেই যে কোনো সাইজের ডিম একই ট্রেতে যেমন হাঁস মুরগি টার্কি তিতিরে ডিম বসাতে পারবে। এই আপনাদের যে ট্রেগুলো? জি। আচ্ছা আচ্ছা, বাজারে যে 101 ডিমের ট্রে রয়েছে সেখানে হাঁসের ডিম দিলে ডিমের সাথে ডিম লেগে যায়। আচ্ছা, এখন আপনার যে মেশিনটা দেখতেছি এটা কত ডিমের জন্য তৈরি করা? এটা হচ্ছে 300 ডিমের। 300 ডিম এখানে প্রত্যেক 6 দিন পর পর 102টি করে মাসে 5 বারে আপনার মাসে 5 বারে 510টি ফুটানো সম্ভব। আচ্ছা আচ্ছা, আপনার এটা কি ফুললি অটোমেটিক? ফুল অটোমেটিক। ফুল অটোমেটিক, জি। আচ্ছা, এটার প্রাইস আপনারা কত করে নিচ্ছেন? আচ্ছা, এটা আমরা 20,000 টাকা বিক্রি করি, সর্বনিম্ন আমরা 18,000 টাকা বিক্রি করি। আর এই 300 ডিমের মেশিন যদি কেউ মেলামাইন বোর্ড দিয়ে নেয় তাহলে আমরা 15,000 টাকা বিক্রি করি। মেলামাইনের বোর্ড, জি। আর এটা কিসের বোর্ড বললেন? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল থার্মোকোল ইনসুলেটেড বোর্ড, ফ্রিজের বডি যেমন এটা। হ্যাঁ, ফ্রিজের বডি, এই বডি একই। আচ্ছা আচ্ছা, তাহলে যে বললেন যে আপনার মেলামাইনের বোর্ড আর এইটার বোর্ড, এই বোর্ড দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? আমরা দর্শকদের গাতার্থে আরেকটি জিনিস না বললেই নয়, আমাদের 1,000 ডিমের মেশিন ইনকিউবেটর যদি আমরা মেলামাইন বোর্ড দিয়ে তৈরি করি সেখানে আমাদের 600 থেকে 700 ওয়াটের হিটার লাগে, আর আমাদের এই আন্তর্জাতিক বোর্ডের জন্য মাত্র 200 ওয়াটের একটি বাল্ব যথেষ্ট। তাই? জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এটার দাম পড়তেছে 18 থেকে 20,000। এটা আমরা 20,000 টাকা বিক্রি করি, লাস্ট 18,000 টাকা বিক্রি করি ইন্টারন্যাশনাল বডি, যেটা 15 থেকে 20 বছরে কিচ্ছু হবে না। আর এই জাতের এই সাইজের যদি আপনারা কেউ মেলামাইন বোর্ডে নেন সেক্ষেত্রে আমরা বিক্রি করি 15,000 টাকা। আচ্ছা আচ্ছা, এখন যে ইনকিউবেটরটা দেখতেছি এটা কত ডিমের? এটি হচ্ছে 510 ডিমের ইনকিউবেটর। তাই এখানে মুরগি করলে মাসে আপনি 170টি করে মাসে 5 বারে 850টি করতে পারবেন। এক মাসে 850টা ডিম সে এখান থেকে করতে পারবেন, জি। আচ্ছা আচ্ছা, আর এটার প্রাইস আপনারা কত করে নিচ্ছেন? এটা আমরা বিক্রি করছি 30,000 টাকা, লাস্ট 28,000 টাকা আমাদের আন্তর্জাতিক বোর্ডে, আর কেউ যদি মেলামাইন বোর্ডে নেন তাহলে সেক্ষেত্রে আমরা 22,000 টাকা থেকে 24,000 টাকা বিক্রি করে থাকি মেলামাইনের বোর্ডে। মেলামাইন বোর্ডে এটাও ফুল অটোমেটিক? সম্পূর্ণ অটোমেটিক। আচ্ছা, এবং ওয়েট বাল ব্রিডিং যেটা বাংলাদেশে একমাত্র আমরা করছি, লন্ডন আমেরিকা লক্ষ্য করলে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডিমের মেশিনগুলো ওয়েট বাল ব্রিডিং ইউজ করে, আমরা একমাত্র বাংলাদেশে ওয়েট বাল ব্রিডিং ইউজ করে থাকি তুলার মাধ্যমে। ঠিক আছে, আর একটু বড় মেশিন দেখান। এই 1,020 ডিমের স্যাটার, এবং সাথে যদি কেউ একটি আলাদা হ্যাচার নেন সেক্ষেত্রে হ্যাচ করতে পারবেন মুরগি হিসাবে 1,700 মাসে। তো এখানে স্যাটার আমরা বিক্রি করি 45,000 টাকা, হ্যাচার বিক্রি করি আমরা 20,000 টাকা আন্তর্জাতিক বোর্ডের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আপনারা লক্ষ্য করলে দেখবেন এই বডিটি মাত্র 200 ওয়াটের বাল্বে চলছে, কিন্তু শুধুমাত্র মেলামাইন বোর্ড করলে এখানে 400 থেকে 600 ওয়াটের বাল্ব লাগবে মেলামাইনে করলে। মেলামাইন বোর্ড করলে, আর কেউ যদি এই একই সেম ক্যাপাসিটির মেলামাইন বোর্ডে নিতে চান সেক্ষেত্রে এই স্যাটারের দাম পড়বে 35,000 টাকা এবং মেলামাইন বোর্ডের হ্যাচার পড়বে 15,000 টাকা। এটি হচ্ছে 2,244 ডিমের স্যাটার, এবং এটির সাথে আপনারা পাবেন একটি 740 ডিমের হ্যাচার, প্রত্যেক 6 দিন পর পর 740টি করে মাসে 5 বারে 3,700 মুরগির ডিম করতে পারবেন। এই আন্তর্জাতিক বোর্ডের ইনকিউবেটরের বডিগুলো সাধারণত 18 থেকে 25 বছর ব্যবহার করা যাবে। তো এই ইনকিউবেটরের ইনকিউবেটরটি আমরা 1,20,000 টাকা বিক্রি করে থাকি। যদি কেউ মেলামাইন বোর্ডে চান সেক্ষেত্রে এই ইনকিউবেটরগুলো স্যাটার এবং হ্যাচার মিলে 90,000 টাকা দেওয়া সম্ভব। বাপ্পি ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আর আপনার এখানে যে মেশিনগুলো দেখলাম আসলে একটু ব্যতিক্রম মনে হয়েছে এবং বেশ সুযোগ সুবিধা সম্পন্নই মনে হয়েছে অন্যান্যদের তুলনায়। তো আপনার কাছ থেকে যদি আমার কোনো খামারি ভাই বোনেরা ইনকিউবেটর মেশিন সংগ্রহ করতে চায়, ভালো মানের ইনকিউবেটর মেশিন, তো সেক্ষেত্রে তারা আপনাদের কাছ থেকে কীভাবে সংগ্রহ করতে পারবে? আপনার মাধ্যমে যদি কেউ আসে আমরা অবশ্যই সর্বাধিক সুবিধা দিয়ে থাকব। তো আমাদের এখানে প্রথম অবস্থায় আমরা সবচেয়ে খুশি হই কেউ যদি এসে আমাদের পরপর 4টি ওয়ার্কশপ, 6টির মধ্যে 4টি সচল রয়েছে, কেউ এসে সরজমিনে এসে ভিজিট করে দেখে অ্যাডভান্স করতে পারেন, কেউ বা আমাদের কুরিয়ারের মাধ্যমে অ্যাডভান্স করে বা ব্যাংকের মাধ্যমে অ্যাডভান্স করে আমরা কুরিয়ারে পণ্য পাঠিয়ে দিলাম বা পিক আপ যোগে পাঠিয়ে দিলাম, পণ্য কুরিয়ারে বুঝে নিয়ে বাকি টাকা প্রদান করলেই চলবে। আচ্ছা বাপ্পি ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আর আপনাকে অনেক ধন্যবাদ শামীম ভাই, যে আপনি সেই সুদূর নরসুন্দি থেকে এসেছেন আপনার মূল্যবান সময় নষ্ট করে, আর ভালো লেগেছে, আসলে খুবই ভালো লেগেছে।